সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে চলে আসছি যে এটা হচ্ছে তোমাদের হচ্ছে হিস্টোরি, যেই যেই কোশ্চেনগুলো অবশ্য না জানলেই হবে না, একদম শর্ট সাজেশন, সেইটা অবশ্য চলে আসছি যে এই কোশ্চেনগুলো অবশ্যই জানতে হবে, এর উত্তরগুলো অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে ইতিহাস প্রথম পত্র, বাংলা ইতিহাস, তারপর প্রাচীনকাল থেকে 1204 পর্যন্ত। এই কোশ্চেনগুলো অবশ্য অতি সংক্ষিপ্ত প্রশ্নের এখানে, তো তারপর হচ্ছে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে। তো হচ্ছে একদম ন্যূনতম যেগুলো হচ্ছে অবশ্যই পড়তেই হবে সেইগুলো প্রশ্ন এখানে উত্তর আছে। তো হচ্ছে চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম কোন গ্রন্থে? সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য অরণ্য গ্রন্থে। 2 নম্বর প্রশ্ন, বাংলা জলবায়ু প্রধানত কোন প্রকৃতির? মৌসুমী জলবায়ু জনপদ কি? প্রাচীন বাংলার খণ্ডিত অংশের নাম জনপদ। তারপর প্রাচীন পুণ্ড্রনগরের অবস্থান কোথায়? হচ্ছে প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান অবস্থান অবস্থান হচ্ছে বগুড়ার শহরের উপকণ্ঠে। তারপর 5 নম্বর, পুণ্ড্র রাজার ঢিপি ঢিবি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পুণ্ড্রনগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত। কৌটিল্য কোন গ্রন্থে রচনা করেন? কৌটিল্য অস্ত্রশস্ত্র নামক গ্রন্থে রচনা করেন। ওয়ারীবটেশ্বর কোন জেলায় অবস্থিত? 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ারীবটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারীবটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্ণ সুবর্ণ এর বর্তমান অবস্থান কোথায়? কর্ণ সুবর্ণ এর বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটির নিকট কাঞ্চনাতে অবস্থান বর্তমানের। তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? স্বাধীন নরপতি হচ্ছেন রাজা শশাঙ্ক। তারপর 10 নম্বর, প্রাচীন গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে, যেটা বাণভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কি? বাণভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম হচ্ছে হর্ষচরিত। তারপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পালদের পিতৃভূমি কোথায়? পালদের পিতৃভূমি কোথায়? বরেন্দ্রভূমি, যেটার উত্তর হচ্ছে বরেন্দ্রভূমি। তারপর 13 নম্বর প্রশ্ন, পাল বংশের সর্বশেষ মুকুটমণি কে? পাল বংশের সর্বশেষ মুকুটমণি রামপাল। তারপর হচ্ছে 14 নম্বর, বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত সম্প্রদায়ের নেতা দিব্য। তারপর হচ্ছে, ধর্মপালের পিতার নাম কি? ধর্মপালের পিতার নাম গোপাল। তারপর দেব বংশের উদ্ভব হয় কখন? অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের উদ্ভব হয়। তারপর হচ্ছে, কৈবর্ত অর্থ কি? কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী। তারপর হচ্ছে, গোপাল কে ছিলেন? প্রাচীন বাংলার বিখ্যাত পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল আসলে হচ্ছে। তারপর 19 নম্বর, খলিম পুর তাম্রলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ হয়েছে? উত্তর রাজা ধর্মপাল। তারপর 20 নম্বর, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? কেশব সেন। সেন বংশের শাসন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? বাংলার রাজধানী কোথায় ছিল আসলে এটা হচ্ছে, উত্তর হচ্ছে বিক্রমপুর। 21 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। তারপর হচ্ছে, উত্তর হচ্ছে বিক্রমপুরে। তারপর 22 নম্বর, সেন বংশের শেষ শাসক কে ছিলেন? লক্ষণ সেন। ও কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বল্লল সেন। তারপর 24 নম্বর হচ্ছে, যে অদ্ভুত সাগর গ্রন্থটি শেষ করেন কে? অদ্ভুত সাগর গ্রন্থটি শেষ করেন হচ্ছে লক্ষণ সেন। তারপর 25 নম্বর, শ্রীচন্দ্র কে ছিলেন? ত্রৈলোক্যচন্দ্রের পুত্র শ্রীচন্দ্র ছিলেন। তারপর হচ্ছে 26 নম্বর, চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণচন্দ্র। তারপর হচ্ছে 27 নম্বর, সেন বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রথম রাজা হচ্ছে ছিলেন বিজয় সেন। তারপর হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নবলী। সংক্ষিপ্ত প্রশ্নবলিতে হচ্ছে 1 নম্বরে আছে, বাঙালি শঙ্কর জাতি নাকি স্বতন্ত্র জাতি? অবশ্যই শঙ্কর জাতি। তারপর হচ্ছে, কৌটিল্য অর্থশাস্ত্র কি? তারপর হচ্ছে, ওয়ারী বটেশ্বরের প্রাচীন তত্ত্ব সম্পর্কে বিস্তারিত বা লিখো। তারপর হচ্ছে, হর্ষবর্ধন কে ছিলেন? তারপর গোপাল কে ছিলেন? মৎস্য নয়
की তারপর সেনদের আদিনিবাস কোথায় চন্দ্র বংশ কিভাবে ক্ষমতা এসেছিল তারপর হচ্ছে রামপাল রামপালকে পাল বংশের শেষ মুকুটমণি বলা হয় কেন মুকুটমণি বলা হয় কেন তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদগুলো বর্ণনা দাও তারপর প্রত্নতাত্ত্বিক নির্দেশন হিসেবে তম্রলিপির ভূমিকা মূল্যায়ন করো তারপর বাংলার প্রথম নরপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো চার নাম্বার পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেবপালের অবস্থান নিরূপণ করো পাঁচ বিজেতা হিসেবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো তারপর ছয় নাম্বার বলছে ত্রিপ্রক্রিয় সংঘর্ষের বিশেষ উল্লেখ পূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো মূল্যায়ন করো তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে সাত বিজয় সেনের জীবনী ও কৃতিত্ব আলোচনা করো আট নাম্বার প্রশ্ন চন্দ্রবংশের শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো তো এখানে আটটা দেওয়া আছে পাঁচটা এখান থেকে আসবে তো পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ মার্কস এখানে তো হচ্ছে এগুলো অবশ্য পড়লেই হয়ে যাবে তো হচ্ছে আর উপরে যেগুলো দেখলাম সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলা হচ্ছে কমপক্ষে এগুলা জানতে হবে এইগুলার উত্তর জানতে হবে তাহলে হচ্ছে কমন পাবেন কোনো সমস্যা নাই তো হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ।